তো আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা বানাবো ছানার ডালনা, ঠিক আছে? তো ছানাকে আমরা আগে কাপড় দিয়ে চিপে রেখেছিলাম, ঠিক আছে? তো জলটা বেরিয়ে গেছে, তো এটা আমাদের ছানা। তো এবার এখানে মিলাতে হবে কলের ময়দা, ঠিক আছে? তো এখানে আমরা কলের ময়দা মিশিয়ে নিলাম অল্প করে। তো এখানে অল্প করে মিশিলাম, দেখতে পাচ্ছ? তো এখানে আমাদের মাখা কমপ্লিট হয়ে গেল। তো মাখা হওয়ার পর ভালো করে মেখে দিতে হবে। মাখার পর এখানে ছোটো ছোটো করে গোল গোল করে দিয়ে দিতে হবে রোল, ঠিক আছে? এখানে মানে গোল গোল করে দিয়ে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছ আমরা গোল গোল করে দিচ্ছি। তো এবার করার পর যেটা তেল আমরা গরম করতে দিয়েছিলাম ওই তেলে আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ যতক্ষণ লাল লাল না হয় তো এটাকে মানে ভেজে যেতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ যে একদম লাল লাল হয়েছে, কালো কালো লাল লাল। তো এবার হয়ে যাওয়ার পর আমাদেরকে এটা উঠিয়ে নিতে হবে, ঠিক আছে? তো এটা আমরা আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি। তো উঠিয়ে নেওয়ার পর এবার চললাম নেক্সট ভিডিওতে। এবার এখানে দিলাম কালো জিরা, ঠিক আছে? তো কালো জিরা দেওয়ার পর দিলাম তেজপাতা। এবার তেজপাতা দেওয়ার পর এটাকে এবার এখানে দিলাম জিরা, ঠিক আছে? এটা মিক্সিতে বেটে নেবো। তো জিরা দিলাম, জিরার পর দিলাম এটা পোস্ত, ঠিক আছে? এখানে পোস্ত দিলাম 2 চামচ। এবার দেওয়ার পর এখানে দিলাম আদা। তো আদা দেওয়ার পর আমরা দিয়ে দেবো হচ্ছে লঙ্কা। তো এখানে আমরা লঙ্কা দিলাম। এবার লঙ্কা দেওয়ার পর আমরা একটা টমেটোকে কেটে দিলাম, ঠিক আছে? এবার দেওয়ার পর একটু জল দিয়ে এটাকে আমরা মিক্সিতে পিষিয়ে নেব, ঠিক আছে? তো আমরা চললাম এটাকে পিষাতে। ততক্ষণ আমরা দিয়ে দেবো দারচিনি আর এলাইচি, ঠিক আছে? দারচিনি আর এলাইচি এর মধ্যে দিলাম। এবার দিয়ে দেওয়ার পর এটাকে আমরা ভালো করে নাড়িয়ে নেবো, হালকা করে, না হলে কোনো প্রবলেম নেই। তো যেটা আমরা মিক্সিতে বেটে নিলাম তো ওটাই আমরা এখানে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছি এখানে টকবক করে একবার ফুটছে। তো এবার এটাকে টকবক করে আমাদেরকে ফুটাতে হবে, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ আমরা এটাকে টকবক করে ফুটিয়ে নিচ্ছি। টকবক করে ফুটানোর সময় আমরা দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদ, ঠিক আছে? দেওয়ার পর এটাকে আমরা ভালো করে নাড়িয়ে নিলাম। তো এবার দিয়ে দেবো হচ্ছে আমরা বাটার, ঠিক আছে? তো এখানে বাটার দিয়ে দিলাম। বাটার দেওয়ার পর আমরা এটাকেও ভালো করে নাড়িয়ে নিলাম। এটাকে একদম ফুটিয়ে যেতে হবে, ঠিক আছে? যতক্ষণ এটা একবারে শুকিয়ে না যায়। তো এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে এটাকে ফুটিয়েছি ভালো করে আর নাড়িয়েছি। দুটাই করতে হবে, ফুটাতে হবে আর নাড়াতে হবে, ঠিক আছে? যখন দেখতে হবে এরকম শুকিয়ে গেছে ততক্ষণ এবার জল দিয়ে দিতে হবে। এটাকে জল দিয়ে দেখতে পাচ্ছ আমরা জল দিয়ে দিচ্ছি। যতটি ঝোল লাগবে ততটি জল দিতে হবে, কোনো প্রবলেম নেই। একটু আমরা দিলাম চিনি, ঠিক আছে? এবার চিনি দেওয়ার পর যেটা আমরা এটাকে ভেজে রেখেছিলাম ছানাটাকে, তো এখানে আমরা দিয়ে দিলাম, ঠিক আছে? তো এবার আমাদেরকে আবার এটাকে ফুটাতে হবে, ঠিক আছে? তো এখানে আমরা এটাকে ফুটাচ্ছি। ফুটাতে ফুটাতে আমরা একটু টেস্ট করলাম। ভিডিওটা বানাতে 33 মিনিট লেগেছে, ঠিক আছে? তো শান্তিতে বানাও, কোনো তাড়াহুড়া নাই, সবাই চান্স পাবে ভিডিও বানানোর জন্য। তো এখানে আমরা ফুটিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ? আমরা একটু টেস্ট করলাম, টেস্ট করে দেখলাম ঠিক আছে, কোনো প্রবলেম নাই। তো এবার আমরা দিয়ে দিলাম কাস্তুরি মেথি বা কাস্তুরি মেথি যা বলতে পারো। তো এবার দেওয়ার পর এটাকে আমরা ভালো করে নাড়িয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ? আর ফুটিয়ে যাচ্ছি এটাকে, ঠিক আছে? তো এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে আর হালকা হালকা এখানে দেখতে পাচ্ছ অল্প হালকা হালকা শুকিয়ে গেছে। তো এখানে আমাদের রান্না কমপ্লিট। তো উপরে 4টা ভিডিও দেখতে পাচ্ছ, ওগুলোর মধ্যে একটা ভিডিও ক্লিক করলে আমাদের নেক্সট ভিডিও চালু হয়ে যাবে। মিডিলে আপনারা টেস্ট করে দেখতে পারেন, লবণ কম, হ্যান কম, ত্যান কম, যা কম হলে দিতে পারবেন। আমাদের সব কিছু ঠিক আছে, টেস্ট করা হয়ে গেল। তো উপরে 4টা ভিডিও দেখতে পাচ্ছ, ওগুলোর মধ্যে একটা ভিডিও ক্লিক করলে আমাদের নেক্সট ভিডিও চালু হয়ে যাবে। আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ, আর লাইক করে